বছরখানেক আগেও দেশের আর 10টা প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে বিশেষ কোনো তফাত ছিল না কিশোরগঞ্জ সদরের দক্ষিণ মকসদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। শিশুদের নৈতিক শিক্ষার জন্য নেয়া বেশ কিছু উদ্যোগের কারণে ব্যতিক্রমী হয়ে উঠেছে বিদ্যালয়টি। শিশুদের মাঝে সহযোগিতার মনোভাব গড়ে তুলতে স্কুলটিতে চালু করা হয়েছে মহানুভবতার দেয়াল, যেখানে শিশুরা তাদের প্রয়োজনের অতিরিক্ত জিনিস অন্যের জন্য রেখে যায়। সেখান থেকে যে কোনো শিক্ষার্থী নিতে পারে তার প্রয়োজনীয় জিনিসটি। এরই মধ্যে ব্যতিক্রমী এই উদ্যোগ সাড়া ফেলেছে। একজন ছাত্র আদর্শ ছাত্র গড়ে তুলবে, যারা ছোটবেলা থেকে শিক্ষা নিবে এরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। আমাদের যা প্রয়োজন নেই তা আমরা এখানে রেখে যাই। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এরকম একটা উদ্যোগ নেওয়া হয় প্রতিটা বিদ্যালয়ে যাতে এরকম একটা মহানুভবতার দেয়াল থাকে। স্কুলটিতে প্রধান শিক্ষক যে উদ্যোগটা নিয়েছে এটা অত্যন্ত প্রশংসনীয়। এর মাধ্যমে শিশুদের মধ্যে দায়িত্ববোধ জাগ্রত হয়, সহমর্মিতা জাগ্রত হয়, তাদের মধ্যে সততা চেতনা তৈরি হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও মায়ের পা ধোয়া কর্মসূচি সহ স্কুল কর্তৃপক্ষের আরও একাধিক উদ্যোগ শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলবে, এমনটাই মনে করেন অভিভাবক ও এলাকাবাসী। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।